হ্যালো এভরিওয়ান, আইটি সাপোর্ট সিস্টেম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এখন আজকে আমরা পড়ব অধ্যায় 5, যেটার নাম হচ্ছে আইটি সাপোর্টের জন্য প্রোডাক্ট ডকুমেন্টেশনের ব্যবহার। প্রথমে বলা হয়েছে প্রোডাক্ট এবং ম্যানেজমেন্ট সফটওয়্যার শনাক্তকরণ, আইডেন্টিফাই প্রোডাক্ট অ্যান্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার। আইটি সাপোর্ট প্রদানের শুরুতেই জানতে হবে প্রোডাক্ট এবং ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে। প্রথমে জানতে হবে প্রোডাক্ট সম্পর্কে, অতঃপর জানতে হবে ম্যানেজমেন্ট সম্পর্কে। যেমন আমরা যদি কোনো একটা মাদারবোর্ডের সমস্যার সমাধান করতে চাই, তাহলে প্রথমে ওই মাদারবোর্ডের মডেল এবং ভার্সন শনাক্ত করতে হয়, এবং সেই সাথে ওই মাদারবোর্ডের সাথে সংযুক্ত যন্ত্রাংশ সম্পর্কেও জানতে হয়। অতঃপর জানতে হবে ওই মাদারবোর্ডের ম্যানেজমেন্ট সফটওয়্যার তথা ড্রাইভার সফটওয়্যার সম্পর্কে। কোন ভার্সনের ড্রাইভার সফটওয়্যার ওই মাদারবোর্ড সাপোর্ট করবে তা শনাক্ত করতে হয়। এখানে একটা চিত্রে একটা মাদারবোর্ডের ছবি দেওয়া আছে। তারপরে বলেছে প্রোডাক্ট ও তার ভার্সন শনাক্তকরণ। কম্পিউটারের সকল প্রোডাক্ট ও তার ভার্সন শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ কম্পিউটারের কনফিগারেশন না জানা থাকলে উক্ত কম্পিউটারের মাধ্যমে সঠিক কাজ করা কষ্টসাধ্য হবে। নিম্নের পদক্ষেপের মাধ্যমে আমরা কম্পিউটারের হার্ডওয়্যার কনফিগারেশন জানতে পারি। কিভাবে আমরা একটা কম্পিউটারের হার্ডওয়্যার কনফিগারেশন জানতে পারি? প্রথমে হচ্ছে আমরা স্টার্ট মেনুতে যাব। এই যে আমাদের কম্পিউটারের কর্নারে, লেফট সাইড কর্নারে স্টার্ট মেনু আছে, সেখানে গেলে আমরা রানে ক্লিক করবো। সেখানে ক্লিক করে আমরা রানে ক্লিক করবো, বা রান যদি শো না করে তাহলে আমরা সার্চ অপশনে লিখবো রান, তারপরে সেটা শো করলে আমরা সেখানে ক্লিক করব। অথবা কিবোর্ড হতে উইন্ডোজ উইন্ডোজ দিয়ে আর অপশন দিলে আমাদের রান চলে আসবে। উইন্ডোজ আর বাটন চাপতে হবে, তাহলে রান ডায়লগ বক্স ওপেন হবে। ওখানে লিখতে হবে DXDIAG, তারপরে ওকে বাটনে ক্লিক করব। করলাম, করার পরে আমার এটা হচ্ছে রান বক্স, তো DXDIAG এটা লিখে ক্লিক করলে পরে আমার এই অপশনটা আসবে। আসলে পরে আমি ওকে বাটনে ক্লিক করব। করার পরে ধাপ দুই অর্থাৎ স্টেপ টু হচ্ছে রান উইন্ডোতে ওকে বাটন চাপার পর নিম্নের ন্যায় একটা চিত্র আসবে। ওকে বাটনে আমি ক্লিক করে আসলাম ধাপ ওয়ানে, এখন এরকম একটা ডিসপ্লে আসবে। ডিরেক্ট এক্স ডায়াগনস্টিক টুল উইন্ডোটি ওপেন করতে হবে। এখান থেকে আমরা কি করব, ডিরেক্ট এক্স ডায়াগনস্টিক টুলটা ওপেন করব। এখানে সিস্টেম, ডিসপ্লে, সাউন্ড ওয়ান, সাউন্ড টু, ইনপুট ট্যাব দেখা যাবে। সিস্টেম, ডিসপ্লে, সাউন্ড ওয়ান, সাউন্ড টু, ইনপুট ট্যাব, 5টা ট্যাব আছে। সিস্টেম ট্যাবে ক্লিক করলে সিস্টেমের ইনফরমেশন দেখা যায়। এখন আমি যদি একটা সিস্টেম ট্যাবের মধ্যে ক্লিক করি, তাহলে আমি আমার এই সিস্টেমের টোটাল ইনফরমেশন সম্পর্কে জানতে পারবো। ডিসপ্লে তে ক্লিক করে ডিসপ্লে টোটাল ইনফরমেশন জানতে পারবো। সাউন্ড ওয়ান, সাউন্ড টু থেকে আমরা সাউন্ড সম্পর্কে, সাউন্ডের টোটাল কনফিগারেশন জানতে পারবো। তারপরে বলছে এছাড়াও ডিরেক্ট এক্স ডায়াগনস্টিক টুল উইন্ডোর ডিসপ্লে ট্যাবে ক্লিক করলে আমরা নিম্নের ন্যায় চিত্র পাবো এবং ইনফরমেশন পাবো। তো এখন যদি এই এতক্ষণ আমরা সিস্টেম সম্পর্কে জানছি, এখন আমি যদি ডিসপ্লে তে ক্লিক করি, তাহলে আমার ডিসপ্লে রিলেটেড যত ইনফরমেশন আছে সেটা আমার এখানে শো করবে। তারপর বলছে নতুন একটা টপিক, যে ম্যানেজমেন্ট সফটওয়্যার কিভাবে আমি চিহ্নিত করতে পারি। একটা কম্পিউটারের সাথে সংযুক্ত সকল হার্ডওয়্যার প্লাগ অ্যান্ড প্লে নয়, একটা CAP না। একটা কম্পিউটারের যতগুলো হার্ডওয়্যার আছে সব তো প্লাগ অ্যান্ড প্লে না। এই কারণে যে কোনো একটা হার্ডওয়্যারের ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হতে পারে। এরকম কিছু হার্ডওয়্যার থাকতে পারে যেটা পরিচালনার জন্য আমার কিছু সফটওয়্যার লাগবে। এটা বলছে ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে হলে ওই হার্ডওয়্যারের মডেল জানার প্রয়োজন। এখন আমি যদি একটা ড্রাইভারে একটা সফটওয়্যার ইনস্টল করতে যাই, ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে চাই, তাহলে আমার প্রথমে ওই হার্ডওয়্যারের মডেল সম্পর্কে জানতে হবে। তা না হলে নির্দিষ্ট ভার্সনের জন্য ড্রাইভার খুঁজে পাওয়া সম্ভব না। অর্থাৎ এক একটা ভার্সনের জন্য ড্রাইভার এক এক রকম হয়, এক একটা হার্ডওয়্যারের জন্য ড্রাইভার এক এক রকম হয়, ভার্সনের জন্য এক এক রকম হয়। তাই আমার ফার্স্টে জানতে হবে তার মডেল নাম্বার, তার ভার্সন কত, এগুলো।
কোনো একটা অচেনা ডিভাইসের ড্রাইভার কিভাবে খুঁজে পাওয়া যাবে সেটা আমরা এভাবে দেখতে পারি। ধরেন আমি একটা ডিভাইস সম্পর্কে কিছুই জানি না, তার ইনফরমেশন আমার কাছে নাই, আমি ওই ডিভাইসের কোনো ইনফরমেশন জানি না। এখন আমি সেই ডিভাইসের ইনফরমেশন কিভাবে খুঁজে বের করব? প্রথম ধাপ হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করে আমি রানে ক্লিক করব। রান উইন্ডো ওপেন হলে সেখান থেকে dbmgmt.msp এটা লিখে ওকে বাটনে ক্লিক করতে হবে। প্রথম চ্যাপ্টার বলতেছি, প্রথম দিকে আমরা পড়ছিলাম যে রান বাটন ক্লিক করলে আমরা আবার উইন্ডোজ আর দিয়েও রান ক্লিক করতে পারি, রান চলে আসবে উইন্ডোজ আর দিয়ে। এখন রান বাটনের ওকে চাপার পরে কি আসবে? ম্যানেজার, ডিভাইস ম্যানেজার উইন্ডোটা ওপেন হবে। ডিভাইস ম্যানেজারে যে সকল হলুদ ছোট হলুদ চিহ্ন ডিভাইস থাকবে সেগুলো ওই সকল ডিভাইসের ড্রাইভার, এখনো ইনস্টল করা হয়নি। অর্থাৎ এখানে যদি আমি কোনো হলুদ রঙের চিহ্ন পাই, এই যে ডিভাইস ম্যানেজার আসবে, এখানে যদি আমি এই যে তীর চিহ্নের এখানে যদি আমি কোনো হলুদ রঙের চিহ্ন পাই তাহলে বুঝতে হবে ওই ডিভাইসের ড্রাইভার ইনস্টল হয়নি। ধরেন এখানে প্রথমটাতে হলুদ চিহ্ন আছে, এখানে তার মানে অডিও ইনপুট এন্ড আউটপুট এইটা যদি হলুদ চিহ্ন থাকে সামনে তার মানে এর ড্রাইভারটা এখনো ইনস্টল করা হয়নি। আমরা ওই সকল ডিভাইসের মডেল খুঁজে বের করব। আননোন ডিভাইসের তথ্য জানার জন্য হলুদ চিহ্নিত ডিভাইসের ওপর রাইট বাটন প্রেস করে প্রপার্টিজে ক্লিক করব। এখন ধরেন আদার ডিভাইস আছে, তার মধ্যে আছে হচ্ছে নেক্সাস 4। এখন এইটার প্রপার্টিজ জানতে হলে, এটার সম্পর্কে যদি আমি জানতে চাই, তাহলে এটার ওপর ক্লিক করে তারপর রাইট বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই লিস্টটা আসবে যেটা শেষে আছে হচ্ছে প্রপার্টি। প্রপার্টিতে ক্লিক করলে কি হবে? আরে চলছে না কেন? ধাপ 4, প্রপার্টিজে ক্লিক করলে তারপরে আননোন ডিভাইসের সকল তথ্য প্রদর্শিত হবে। প্রপার্টিতে জেনারেল ড্রাইভার ডিটেলস ইভেন্ট নামক 4টা ট্যাব থাকে। এখন প্রপার্টিতে ক্লিক করার পরে আমার এই উইন্ডোজটা আসলো, এখানে আছে জেনারেল ড্রাইভার ডিটেলস ইভেন্ট। জেনারেল থেকে আমরা এই ডিভাইসের টাইপ সম্পর্কে জানবো, এটা হচ্ছে আদার ডিভাইস, ম্যানুফ্যাকচার আননোন, লোকেশন জানলাম, ডিভাইসের স্ট্যাটাস জানলাম। এখন আপডেট ড্রাইভে ক্লিক করে আমি ওকে দিলে আমার এই ডিভাইসের ড্রাইভটা আপডেট হবে। আননোন ডিভাইসের হার্ডওয়্যার আইডিস পাওয়ার জন্য প্রপার্টিজ উইন্ডোজের ডিটেলসে ক্লিক করতে হয়। এখন এখানে ডিটেলসে যাব, ডিটেলসে গিয়ে হার্ডওয়্যার আইডি, আমি যদি হার্ডওয়্যার আইডি চাইতে চাই তাহলে আমি ডিটেলসে গিয়ে হার্ডওয়্যার আইডিতে ক্লিক করলে আমার হার্ডওয়্যার আইডিটা আসবে। হার্ডওয়্যার আইডি সিলেক্ট করার পর ওই হার্ডওয়্যারের ভ্যালু দেখা যাবে। হার্ডওয়্যার আইডিতে আমি সিলেক্ট করলাম, তারপরে কি আসবে? আমার হার্ডওয়্যারের যে ভ্যালু আছে সেটা চলে আসবে। আমি এটা দেখে তারপর ক্লোজ করে দিব। তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম ও ব্যবহারযোগ্য প্রোডাক্ট ডকুমেন্টেশন চিহ্নিত করুন। অপারেটিং সিস্টেম ছাড়া কোনো কম্পিউটার চলতে পারে না, এটা আমরা এতদিনে ভালো করেই বুঝতে পারছি। সেজন্য কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে সেটা জানা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। অর্থাৎ আমি একটা ডিভাইস ইউজ করতেছি, আমি একটা কম্পিউটার দিয়ে ইউজ করতেছি, এখানে কোন ধরনের অপারেটিং সিস্টেম চলছে সেটা আমার আগে জানতে হবে। যেমন আমারটা তো চলছে কত? উইন্ডোজ 10। সেই সাথে যে প্রোডাক্ট গুলো কম্পিউটারে ব্যবহার করা হচ্ছে সেগুলোর প্রয়োজন অনুযায়ী ডকুমেন্টেশন ও চিহ্নিত করতে হবে। ব্যবহৃত প্রোডাক্টের অপারেটিং সিস্টেম চিহ্নিত করুন। মোবাইল বা কম্পিউটার এবং মোবাইল ফোনে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, যেমন হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, অ্যান্ড্রয়েড ইত্যাদি। এখানে বিভিন্ন রকম অপারেটিং সিস্টেমের ছবি দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে উইন্ডোজ, এটা হচ্ছে লিনাক্স, এটা হচ্ছে ম্যাক্স এর ছবি, মানে লোগো, প্রতিটা অপারেটিং সিস্টেমের লোগো আছে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড, প্রতিটা অপারেটিং সিস্টেমের লোগো এখানে দিয়ে দিয়েছে।